যুবক তোমাদের পায়ে হাত রাইখা বলি, সারা দিন নাফরমানি করি, চার চেকিং ছাড়া কোনো জিনিস আমাদের ভিতরে আল্লাহ ঢুকতে দেয় না। সর্বপ্রথম নাক চেক করে গ্রান্ট ঠিক আছে কিনা, গ্রান্ট ঠিক নাই নাক বইলা দেয় এটা ভিতরে যাবে না। দ্বিতীয় চেক করে আমাদের জিব্বা যে শার্ট ঠিক আছে কিনা, শার্ট ঠিক না তো জিব্বা বলে এটা ভিতরে যাবে না। তৃতীয় চেকিং করে দাঁত, যদি কোনো পাথরের কণা থাকে তো সর্বপ্রথম কামড়টা পাথরের কণার উপরে পড়ে, আল্লাহ বুঝাইতে চায় না এটা আমার বন্দার পেটে যাবে না। নাফরমান হয়েছে তো কি হয়েছে, এটা তো আমার বন্দা, পেটে যাবে তো যাবে কি করে। চতুর্থ চেকিং করে জিব্বা কোনো আশ আছে কিনা, চুল জাতীয় জিনিস আছে কিনা, ওইটা পর্যন্ত জিব্বা খুঁজা বাহির করে দিয়ে দেয় যে এটা আমার বন্দার পেটে যাবে না। যে আল্লাহ এতটুকু খেয়াল রাখে, হয় আমি কেমনে বুঝাবো রূপগঞ্জের যুবকদেরকে যে আল্লাহ তোমার এতটুকু খেয়াল রাখে অথচ সারা দিন তুমি আর আমি নাফরমানি করি। বলো রাগ হয় না, বলো কত রাত্র তো তোমাদের কাটে, মোবাইল খোলা বুকের উপরে পড়া থাকে আর তুমি ঘুমের ভিতরে ট্যা হয়ে যাও, ঘুমের ভিতরে চলে যাও, সকালে উঠা দেখো মোবাইল খোলা সমস্ত এমবি শেষ, হয় না? রূপগঞ্জে কি এরকম মানুষ নাই, টেলিভিশন দেখতে দেখতে ঘুমায় গেছে, সকালবেলা উঠা দে টেলিভিশন চলতেছে, জিব্বা কামড় দিয়ে বলতেছে সারা রাত্র চলতেছিল, এরকম বয়স্ক লোকও পাওয়া যাবে, নারীও পাওয়া যাবে, পুরুষও পাওয়া যাবে, দাড়ি পাকনাও পাওয়া যাবে। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের দাড়ি নিয়ে আসছিলেন জান্নাতে যাওয়ার জন্য। এই উম্মতকে যে আল্লাহ দাড়ি দিচ্ছেন জান্নাত দেওয়ার জন্য, জান্নাত জান্নাত নাইলে হাদিস কেন আসতো? আল্লাহ নিজে বলতেছে ইন্নাল্লাহ লা ইয়াসতাহিদি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম, আল্লাহ ওই মুসলমান বুড়াকে দেখলে লজ্জা পান যে ইসলামের ভিতরে দাড়ি পাকায় দিছে, পুরাটা পাকতে হবে না, একটা পাকলো চলবে, হ্যাঁ হ্যাঁ একটা পাকলো চলবে। মুহাদ্দিসে জামান মারা গেছেন, সাথীরা স্বপ্নে দেখছে, জিজ্ঞাসা করছে কি ব্যবহার করছে, কয় দাড়ি দেখায় জান্নাতে চলে গেছে, কয় দাড়ি দেখায় মানে আল্লাহর সামনে যখন দাঁড় করাইছে তো আল্লাহ চোখ গরম করে জিজ্ঞাসা বুড়া কিনে আইসোস, আমার ওই সময় হাদিস মনে উঠছে এটা, তা আল্লাহকে বলছি পাকা দাড়ি নিয়ে আসছি আর কিচ্ছু নিয়ে আসি নাই, তা আল্লাহ আরো চেতে গেছে শুধু দাড়ি, কেন আপনি বলেন নাই জিবরিল আলাইহিস ইসলামকে, জিবরিল আলাইহিস ইসলাম বলেন নাই আমাদের নবীজিকে, আমাদের নবীজি বলেন নাই ওনার সাহাবিকে, সাহাবি তার ছাত্রকে, এরকম নিজের পর্যন্ত সনদ শুনে বলছে আপনি বলেন না সাদা দাড়ি দেখলে লজ্জা পান, এত দেখ চোখ গরম করতেছেন, এটা কি সত্য না, সত্য ছিল না? আল্লাহ হাসি দিয়া বলছে সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, মাফ করে দিলাম, জানতে দাঁড়িয়ে দিয়েছিলেন জান্নাতে যাওয়ার জন্য। হায় হায় আমাদের যাত্রা এখান থেকে না, যাত্রা ওইখান থেকে। এই জন্যই আল্লাহ বলতে এক নিকৃষ্ট পানির ফোঁটা ছিল, কোথায় ছিলাম এটাও বলছে, যুবক এটাই সত্য। আমি দুনিয়ার শিক্ষিত লোকগুলাকে যদি জিজ্ঞাসা করি যে কোরআন হাদিসের আলোক ছাড়া তোমরা তোমাদের শিক্ষায় বলো, তুমি তো বলো বানর ছিলা, মেনা নিলাম এর আগে কোথায় ছিল এটা আমাকে তথ্য দাও, মেনা নিলাম তুমি বানর থেকে বানর ছিল, আচ্ছা বানর কোথায় ছিল এটার তথ্য দাও, তোমাদের কোন বিদ্যায় আছে, আছে নাকি? আপনারা তো শিক্ষিত আছে, হ্যাঁ নাই আছে, আরে বলেন না, কোরআন হাদিস ছাড়া কিন্তু দুনিয়ার কোন শিক্ষায় আছে, মানুষ মারা যাওয়ার পরে কোথায় যাবে কোরআন হাদিস ছাড়া, আছে কোথায় যাবে? হ্যাঁ তো আগেও কোথায় ছিল এটাও জানো না, পরে কোথায় যাবে এটাও জানো না, মধ্যখানে একটু পায়া, ও কোম্পানির মাছ বেশি পানিতে পেলে গেলে খলবল করে বেশি, ঠিক না? এটাই কি খলবলি? মধ্যে একটু পায়া, এই যুদ্ধ সাহাবা ইকরাম আমাদের গালে থাপ্পড় মেরা বুঝাইয়া গেছেন, যেমন আমরা বলি না সাহাবা জেনারেল শিক্ষায় শিক্ষিত ছিল না, আধুনিক শিক্ষায় শিক্ষিত ছিল না, বিজ্ঞান ওনারা বুঝতেন না, তো সাহাবা ইকরাম জানতেন যে একদিন আসবে আর আঙ্গুল উঠাবে, তো থাপ্পড় মেরা দিয়া গেছেন, যত বিদ্যারই অধিকারী হস না কেন
ম্যাককে অনুগত্য করে আগে দেখা তারপরে মানবো। আমরা তো ম্যাককে অনুগত্য করতে পারতাম, যতই বিদ্যান হও না কেন টোকা দিয়া ভূমিকম্প দুরবিত করে দেখাও তারপরে মানবো, ঠিক না? যতই শিক্ষিত হও না কেন অগ্নিগিরিকে হাতের ইশারে পাহাড়ে আবদ্ধ করে দেখাও। সব রাখা আছে চিহ্ন, 27 কিলোমিটার ঘোড়া দৌড়ায় দেখাও সমুদ্রের উপর দিয়ে, এখনো চিহ্ন রাখা আছে। আমি তো চোখে দিকে বলতেছি, কিতাব পড়া টেরা না, এগুলা অধিকাংশ আমার চোখে দেখা আছে। ওই পাহাড়ও দেখা আছে যেটার থেকে অগ্নিগিরি বাহির হয়েছে, ওই জায়গাও দেখা আছে যেখান দিয়ে বাহরাইন ঢুকছেন 27 কিলোমিটার দৌড়ায়, ওই পাহাড়ও দেখা আছে যেখানে ওমর রাদিয়াল্লাহ তাআলা আনহু 3000 কিলোমিটার দূর থেকে দেখায় দিছেন জুমার খুতবায় দাঁড়ায়া, মেম্বরে দাঁড়ায় সারিয়াতাল জাবাল, এখনো পাহাড়ের গায়ে বিরাট বড় সাইনবোর্ড লাগানো আছে, হাদা হুয়াল জাবাল, এটা ওই পাহাড় যেটা 3000 কিলোমিটার দূর থেকে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতিকে দেখায় দিছিল, এটা আগে সামলা যুদ্ধে জিততে পেলে। এখনো রাখা আছে উকবা বিন নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে আটলান্টিকের ভিতরে ঘোড়া দাঁড় করায় বলছিল, ওই পাড়ে কে আছে আমাকে বল, আমি এটা পার হব ঘোড়া দিয়া। ওই কবরও আমার দেখা আছে, চিঠি দিলে নদী পানি ছাড়তে বাধ্য, 6 বার আমি দরিয়ায় নীলে যেয়ে খুঁজা আসছি ওই চিঠিটা পাই কিনা, যদি পাইতাম তাহলে রাত্রে ছাড়তাম আর সকালে জাদু দেখায় দিতাম পদ্মা মেঘনা যমুনার পানি নিয়ে। 6 বার আমি ওই চিঠি তালাশ করছি, মনে মনে পাই নাই, আমি 6 বার দরিয়ায় নীল দেখছি, আমি 6 বারই ভাবছি আহা যদি চিঠিটা পাইতাম তাহলে জাদু দেখায় দিতে পারতাম, কারণ এই চিঠি পদ্মা মেঘনা যমুনায় ছাড়তে দেরি, পানি আসতে দেরি হতো না, পানির অভাব হতো না, তখন কারো কাছে আমাদের ভিক্ষা করতে হইলো তো না, এই চিঠি বাধ্য পানি দিত। সত্য না অসত্য? সাহাবারা এরকম হাজারো দেখায় দিচ্ছেন, পুরুষ তো পুরুষ, মহিলা আমার তো চোখে দেখা, উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহা যেখানে সিংহের কানে ধরে বলছিল আমাকে থাবা, আমার উপরে থাবা, জানতো তোর যাবে, আমি আল্লাহ আল্লাহ রসুলের গোলাম, তো সিংহ পায়ে রেখা কদম রেখা মাথা রেখা বলছিল মাফ করা যায় না, বলছে এত তাড়াতাড়ি না, নৌকা ডুবে গেছে, সাথীরা কোথায় চলে গেছে, কে কোথায় গেছে আমার জানা নাই, এই জঙ্গল আমার জন্য নতুন, এখানে লোকালয় কোথায় তাও জানি না, তুই আমাকে লোকালয়ে পৌঁছা তারপরে দেখা যাবে তোকে মাফ করি কি না করি। ওই জায়গা এখনো চিহ্ন রাখা আছে, ওই জঙ্গল এখনো টিউনিসিয়ায় আছে যেখানে সাহাবা দাঁড়ায় বলছিল নাহনু রাসূল রাসূলিল্লাহ, আমরা আল্লাহর রসুলের প্রতিনিধি, জঙ্গল খালি করো সকাল পর্যন্ত টাইম, সকালে যাকে পাবো গণহত্যা করব, ওই জঙ্গল খালি করে দিয়েছেন প্রাণী, ওইখানের মসজিদ এখনো আছে, আর ওই দিন ওই সময় ওই মুহূর্তে এখনো প্রাণীগুলো আসে আর ওইখানে দাঁড়ায় মাথাটা উঁচা করে কানগুলা খাড়া করে। আমি জিজ্ঞেস করছি কেন করে, আমরা বলতে পারবো না, তা আমি বলতেছিলাম যে কিতাবে তো পাই নাই, কিন্তু আমার মন বলে এখনো ওরা ওই প্রতিধ্বনি শুনতে পায়। তো আমরা কোথায় ছিলাম, আছি কোথায়, যাব কোথায়, এটাই ভাবার বিষয়, কোথায় ছিলাম, এক ফোঁটা পানি ছিলাম, মা বাবার বাপের পিঠে মার সিনায় ছিলাম, ওইখান থেকে আল্লাহ অস্তিত্ব দিছেন, যদিও নিশ্চয় দিছেন, আস্তে আস্তে সাজাইছেন, দুনিয়ার আধিপত্য আমাদের হাতে উঠায়া দিয়া স্বাধীনতা আমাদেরকে দিছেন, বিদায় আমরা যা খুশি তা করতে পারি, 5টা স্বাধীনতা দিছেন বেশি দেন নাই, শিক্ষাগত স্বাধীনতা দিছেন, যার কারণে দুনিয়ায় হাজারো শিক্ষায় মানুষ শিক্ষিত হইতে পারে। আল্লাহ যদি স্বাধীনতা না দিতেন, কসম খোদার যেই শিক্ষা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ওইটা শিখতে আমরা বাধ্য ছিলাম। যদিও কোরআন আমাদেরকে বুঝাইতে চায় তালাবুল ইলমে ফরিদা, যদিও কোরআন আমাদেরকে বুঝাইতে চায় শিখো, ওইটা শিখো যেটা কাজে দিবে। দেখলেন না হাফেজদের পাগড়ি, দেখছেন এটা কিসের পাগড়ি, সম্মাননার পাগড়ি, ঠিক না? এটা কিছুই না, যখন ওদেরকে জান্নাতে দিবে 490 কোটি ফেরেশতা প্রত্যেক ফেরেশতা হাফেজকে গার্ড অব অনার দিবে, কত ফেরেশতা,
490 কোটি প্রত্যেকের হাতে উপর টোকন থাকবে আর চিৎকার দিয়া বলবে হাযা কেরামাতান লিল কোরআন, কোরআনের বাহক বিদায় তোকে এই সম্মাননা দেওয়া হলো, মা বাবাকেও দেওয়া হবে, শুধু মাথায় তাজ দিবে এতটুকু না, মা বাবাকেও দেওয়া হবে, ফেরেশতা কার্ড অফ অনার দিবে, একটা শহর বানায় দিবে আল্লাহ হাফেজদেরকে, মদিনাতুম মিন মারজান, আর ওটা বানাবে আল্লাহ জান্নাতের ওই লেকের পাশে যার চেয়ে উঁচা দামি কোনো লেক নাই, এটার নাম হলো রায়্যান, রায়্যান নামক লেকের পাশে আল্লাহ বানাবে শহর যার গেট থাকবে 70,000, প্রত্যেকটা গেটে 70,000 ফেরেশতা তাকে সেলুট দিবে, কুল্লামা ইয়াদখুল ওয়া ইখরুজ, একদিনের নয় গানা যতবার ঢুকবে আর বাহির হবে সালাম দিবে, এই জন্য শিখতে বুঝতে চেষ্টা করি, এতটুকুই শেষ না, দুনিয়ালা তো ভাবতেছে আমার জাতি যদি বুঝত, কসম খোদার আমাদের শিক্ষিত মানুষগুলা যদি ভাবত, আমি যুক্তি দিয়ে আপনাদেরকে বলি দুনিয়ার কোন দেশ আমাকে দেখাবেন, তাহাদিসে নেয়ামত বলতেছি আমার 99টা হয়ে গেছে আর 1 রান বাকি আছে, আশা রাখি যদি আল্লাহ জীবিত থাকে এই কোনো সময় পিটায় নিমু, বল আছে পিটাইতে অসুবিধা হবে না, আমি দুনিয়া ঘুরে বলতেছি দুনিয়ার কোন দেশ দেখাবেন 7.8 ভূমিকম্প আসছে কিন্তু বিপর্যয় হয় নাই, দুনিয়া একটা দেশ দেখান, গত ডিসেম্বরে সুমাত্রা ইন্দোনেশিয়ায় ভূমিকম্প আসছে 5.6, উঠান নেটে দেখেন, এক জায়গায় 42 জন মারা গেছে, পুরো এলাকা মাটির নিচে, এর অল্প কয়েকদিন আগে বাংলাদেশে আসছে 6.1, কিচ্ছু হয় নাই, কেউ জানেই না, অধিকাংশ মানুষ জানে না, ওটা ওই সময় আসছে যে সময়ে ফজরের নামাজের আজান হয়ে গেছে মসজিদে যাব এই সময় আসছে, তাও আমি জানি নাই, গড়ালারা বলতেছে লিফটে উঠো না ভূমিকম্প, কোন দেশ আছে বিপর্যয় ঘটে নাই, শুধু বাংলাদেশ বিপর্যয় ঘটে নাই, হ্যাঁ দুনিয়ার একটা দেশ দেখান আমাকে যেই দেশে 10 নম্বর মহাবিপদ সংকেতের ফ্লাগ উড়ানো হয়েছে আর বিপর্যয় ঘটে নাই, ওই দেশ বাংলাদেশ, না 10 নম্বর মহাবিপদ সংকেত উঠানো হয়েছিল বুলবুলের সময় কিচ্ছু হয় নাই, বরিশাল অঞ্চলের যারা এখানে আছে বরগুনা বরিশাল পাথরঘাটা কয়েকটা কলা গাছ ছাড়া আর কিচ্ছু পড়ে নাই, আমি শুনা বলতেছি না, আমি ওই দিন পাথরঘাটা ছিলাম যেদিন বুলবুল বাংলাদেশে ঢুকছে, আমার মাথার উপর দিয়ে ঢুকছে, আমি ওর ডানা পানা পর সর সব সারা রাত্র দেখতেছিলাম যে এই 6 আঙ্গুলা বুলবুল কত বড়, আমাকে বুঝাইতে হবে না, সারা দুনিয়া বলছে করুণায় বাংলাদেশে যে বিপর্যয় হবে কোথায় হবে না, আলহামদুলিল্লাহ ডাইনে বামে হয়েছে আমাদের এখানে কিচ্ছু হয় নাই, ঠিক না, হ্যাঁ মাস্কই পরে নাই, ঠিক না, পরছেন, হ্যাঁ কেন কেন না, টেলিভিশনে এত বড় বড় দেখছে তো কাটা কাটা, নাকের ছিদ্র তো এত বড় না, এটা যাইব তো যাইব কি করে, খামাকা পড়ে লাভ কি, আবার যারা যুক্তি দিছে আপনার মুখটা তো বড় ওটা দিয়ে গেলে সারাদিনই তো পাঞ্চা পাই, সিগারেট খাই, বিস্কিট খাই, চা খাই, যাইব তো যাইব কোন দিক দিয়া, এই জন্য কেউ মাস্ক পরে না, বিপর্যয় ঘটছে কেন ঘটে নাই, হায় হায় 30,000 হেফজো খানা এই জন্য ঘটে নাই, 3,00,000 মসজিদ এই জন্য ঘটে নাই, কদমে কদমে হকখানি আলেম এই জন্য ঘটে নাই, আমার স্কুল কলেজ ইউনিভার্সিটিতে হাজার হাজার যুবক আছে যারা আল্লাহর ভয়ে নিজেদেরকে লজ্জাপতির মতো গুটায় নিছে, মেল ফ্যাক্টরিতে আমরা ঘুরি তো এখন তো রাস্তাঘাটেও নামি না, নামলেই ধরে জড়ায় ধরে, আমরা দেখতেছি হাজার হাজার যুবক আলহামদুলিল্লাহ জান্নাতের শোক
আল্লাহর রাসূলের মহব্বতে, আল্লাহর মহব্বতে জান্নাতের শৌক নিয়া নিজেকে লজ্জাপতির মতো গুটাইতে শুরু করছে। আল্লাহ তো এটাই বলছে, লাউলা শাবাবা খুশা, ও যুবক তুই যদি না থাকতি তাইলে কাহিনী সাইজ করে দিতাম, তুই আসস তোর দিকে চাইলে কিছুই পারি না। হাজার হাজার যুবক আছে, লক্ষ লক্ষ পর্দানিশীন মা বোনরা আছে, এক আধ্যাত্মিক বাংলাদেশ, এক আধ্যাত্মিক এটাকে কি বলে সুরক্ষার চাদরে লেপটানো আছে 24 ঘন্টা। বিপর্যয় আসে তো আজান দিয়া, কিন্তু আমাদের দেশের সীমান্তে, লাল সবুজের সীমান্তে বাড়ি খায়া ডাইনে বামে চলে যায়, আমাদের এখানে কোনো বিপর্যয় হয় না আর হবেও না, হয় না আর হবেও না, আমার বিশ্বাস। হ্যাঁ, যারা চায় বাংলাদেশে বিপর্যয়, আমি তো এদেরকে বলতে পারি এটা যে তোমরা ভুল করতেছ, ভুল ভুল করতেছ, কারণ এই মাটি তোমরা চিনো না। এই মাটি কোন মাটি? বাংলাদেশে ইসলাম আজকে আসে নাই, মদিনার সমসাময়িক বাংলাদেশের ইসলাম। ইতিহাস গাইটা নিয়ে আল্লাহ রসুল হিজরত করেন নাই, তখন 4 সাহাবি বাংলাদেশে চলে আসত, আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসিম ইবনে হুজাইফা, উরওয়া ইবনে সাসা। এই 4 সাহাবি চেহারা দেখা বাংলাদেশের মানুষ মুসলমান হয়েছে, বাংলাদেশে ইসলাম যুদ্ধে আসেনি। 4 সাহাবিকে দেখা, এইখান থেকে পরে 2 চিনে গেছেন, আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, 2 ইতিহাস বলে 2 এখন এই মাটির নিচে ঘুমায় আছে। আমাদের আমার বিশ্বাস কিয়ামতের দিন উঠবে আর বলবে, তোমরা আমাদের হাত ধরে মুসলমান হইছো, আমরা তোমাদেরকে ছাড়া আল্লাহর রসুলের কাছে যাইতো যাই কি করা। আমার বিশ্বাস বাংলাদেশের মুসলমানদেরকে ওই সাহাবা 2 নিয়ে যাবে সাথে করা, আর এরা থাকবে আগে হবে, আমরা থাকবো পিছে, আর ওইখানে যায় দাঁড়ায় বলবে, ইয়া রসুল আল্লাহ উম্মত নিয়ে আসছে। আমার বিশ্বাস, ইতিহাস বলে আমাকে, আমার বিশ্বাস। এই জন্য আসেন, কথা লম্বা হয়ে যেতেছে, শুরু ওইখান থেকে, ওইখান থেকে যে ছিলাম কোথায়, আছি কোথায়, যাব কোথায়, আসছি আল্লাহর কাছ থেকে। এই জন্যই তো আল্লাহ বিমুখ হলে চিৎকার দেয়, কোরআন আমাদেরকে ডাকতে থাকে, আল্লাহ ডাকতে থাকে। আসি বর্তমানে দুনিয়ায়, বেশি দিন থাকবো না, 60-70 বছর থাকবো, তারপরে চলে যাব এখান থেকে গন্তব্যে, কেননা আমাদের যাত্রাও জান্নাত থেকে, আবার আমরা যাবো জান্নাত। আমাদের যাত্রা কিন্তু জান্নাত থেকে, আদম আলাইহিস ইসলামকে প্রথম আল্লাহ জান্নাতে নিয়ে গেছেন, ওইখান থেকে আমাদের যাত্রা। শিশুর পিতা ঘুমিয়েছিল, আছে সব শিশুরই অন্তরে, আমরাও আদম আলাইহিস ইসলামের পিঠে ঘুমানো ছিলাম, উনি যখন জান্নাতে ছিলেন, আমাদের গন্তব্য কিন্তু জান্নাত। আর আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান, যদি না দিতে চাইতেন তাহলে আমাদের কাঁধে 4 স্টার আল্লাহ লাগাইতেন, 4 স্টার আমাদের কাঁধে লাগাইতেন না। আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান, প্রথম স্টার হুয়াজ তাবাকুম, আল্লাহ আমাদেরকে মানব জাতির ভিতর থেকে বাইছা 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 আলাদা করছেন, আলাদা করে আল্লাহ প্রথম স্টার এটা আল্লাহ আলাদা করছেন আমাদেরকে। তারপরে আল্লাহ লেবেল লাগাইছেন, কুনতুম খায়রা উম্মা, আলাদা কেন করলাম জানো, তোমাদের চেয়ে উত্তম কোনো উম্মত নাই। তৃতীয় স্টার আল্লাহ লাগাইছেন, উখরিজাত লিন্নাস, কদ ইবতাসানাল্লাহ, আল্লাহ আমাদেরকে প্রেরণ করছেন, আমরা আইনে আসি নাই, আমরা সবাই প্রেরিত, আমরা কেউ আসি নাই। চতুর্থ স্টার আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সুহাদা আলান নাস, কিয়ামতের দিন আল্লাহ নিজের পক্ষে পাশে সাক্ষী হিসাবে আমাদেরকে দাঁড় করাইতে চান। এই উম্মতকে আল্লাহ দাঁড় করাবে। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ লিখছে, সবাই মাঠে থাকবে, আমরা মাঠে থাকবো না, আমাদের জন্য আল্লাহ তার পাশে স্টেজ বানাবে, স্টেজ। এই উম্মতকে আল্লাহ স্টেজে দাঁড় করাবে, কেননা আমরা সাক্ষী, সমস্ত উম্মতের উপরে আল্লাহর পক্ষ হয়ে আমরা সাক্ষী দিব। ওলামা জানে, বুখারিতে বিরাট বড় কাহিনী আছে,
নূহ আলাইহিসসালামের উম্মত নিয়া এই চার স্টার আল্লাহ এই জন্যই দিয়েছেন আমরা যেন সবাই গন্তব্যে পৌঁছি, সেটা হলো জান্নাত। জান্নাতে পৌঁছি আমাদের নারী, আমাদের পুরুষ, আমাদের যুবক, আমাদের বৃদ্ধ, নাইলে এই চার স্টার আমাদেরকে দিতেন না। কিন্তু আফসোস, এটাও একটা জিনিস, এটাই বাবার বিষয় যে আমাদের এটা যেন অক্ষুণ্ণ না হয়। এই জন্যই আমরা যেন হারায় না যাই, গন্তব্যের থেকে যেন দূরে না সরা যাই। এই জন্যই শুধু আল্লাহ স্টার দেন নাই, আমাদেরকে গন্তব্যের উপরে রাখার জন্য, হায় 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 রাখার জন্য আল্লাহ এক ব্যক্তি আমাদেরকে দিয়া পাঠাইছেন, এক ব্যক্তিত্ব দিয়া পাঠাইছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই জিনিসের উপরে টিকা থাকার জন্য কি আমাদের প্রয়োজন, এটা কিন্তু প্রতি রাকাতের ভিতরে আল্লাহ আমাদেরকে স্মরণ করাইয়া দিতেছেন। আমরা চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়া দেন, কিন্তু পাবো তো পাবো কোথায়? এই জন্য গন্তব্যে সহজে পৌঁছতে পারি। প্রত্যেক ব্যক্তি যুবক যৌবনে থাইকা, কৃষক কৃষির ভিতরে থাইকা, সমস্ত মানুষ তার ক্ষেত্রের ভিতরে থাইকা সহজে ওই গন্তব্যে পৌঁছতে পারে। এই জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আদর্শ বানায় পাঠাইছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি তো কাঁদি এটাই যে আমার সমাজের যুবক, হায় 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 হায়, আমার সমাজের মানুষগুলা যদি, পুরুষগুলা যদি, এখানে একজনও পাওয়া যাবে কিনা জানি না, জীবনে যতবার চুল কাটছে একবার যদি চুল আল্লাহর রসুলের আদর্শ মতো কাটতো, একবার যদি কাটতো, সেলুনে যদি এই নিয়তে যেতো যে আজকে আমি চুল আমার রসুলের আদর্শ মতো কাটবো, যে যদি বলতো কসম খোদার একদিনের চুল কাটা তোমাকে জান্নাতে নিয়ে আনি। যুবক, আমি এটাই বলতেছিলাম, এইখানে শেষ না, এইখানে শেষ না, চিতাতে শেষ, যে বলে সে বলতে পারে, কিন্তু মুসলমান তুমি আর আমি, আমাদের এখানে শেষ না, আমাদের তো গন্তব্য জান্নাত, যেখানে সব রাখা আছে। এই জন্য তো আমি যুবকদেরকে পায়ে হাত দিয়া বলি, নাফরমানি ছেড়া, সব রাখা আছে, একটু অপেক্ষা করো, 60-70 বছর, সব রাখা আছে, কি চাও, কোনটা চাও? 14 ফেব্রুয়ারি চাও, জান্নাতে রাখা আছে, রাখা আছে, রাখা আছে। এখানে তো উল্টা, মেসেজ দিব একটা, করব একটা মেসেজ দিব তোমারে, ফুল দিব আরেকজন রে, ঠিক না? সত্য তো, আবার বেশি কিছু কইলে জুতোও দেখাইবে, আরো বেশি কিছু কইলে হয়তো হইতে পারে তোমার গলায় সুরিও চলতে পারে, বহুত জান চলে গেছে এই পর্যন্ত। তোমাদের পায়ে হাত রেখা বলি, নাফরমানির টিকা ফিরো, গন্তব্যের সব ভিতরে ঢুকাও, জান্নাতে সব রাখা আছে। সিলেটের প্রবাদ বাক্যে বলতে, আইলাম তো আইলাম, হগলতের বাদে আইলাম আর কি, সবার শেষে আসছি তো, এই জন্য সময় লম্বা করা যাইতেছে না, নাহলে তোমাকে দেখাইতাম জান্নাতে কি রাখা না আছে, সব রাখা আছে, কি চাও? নাচ, দুনিয়ার ডান্স, জান্নাতে পবিত্র নাচ রাখা আছে, দুনিয়ার মতো 2-4-5-10 মিনিট, আধা ঘন্টা, তারপরে ঢের, এরপরে আর কমর চলে না, জান্নাতে নাচ হবে 40 বছর টানা, না খায়া দেখতে থাকবা খালি নাচ। কে নাচবে জানো এই দুনিয়াটা? যার কম 8 হাঁটু পর্যন্ত আল্লাহ মুস্ক দিয়া বানাইছে, কমর পর্যন্ত আম্বর দিয়া বানাইছে, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া বানাইছে, উপরটা হোয়াইট কাফুর দিয়া বানাইছে। ও যখন নাচবে, শুধু নাচবে না, 4 গ্রান অর্থিক এরকম ছুটবে, তুই তুফানের মতো পাগল হয়ে যাবি গ্রানের কারণে। শুধু গ্রান চলবে না, প্রত্যেক পায়ের ঝঙ্কার থেকে 1 লক্ষ কালার করে বাইরে থাকবে। আল্লাহ বানায় রাখছে, বানায় রাখছে, এখানে 40 বছর টানা ডান্স, 40 বছর টানা গান, তারপরে চিমটি দিয়া হুশ ফিরাবে, বলবে খালি নাচেই দেখবি, খালি তাকায় তাকায় দেখলি
3 কিলোমিটার লেহেঙ্গা তোর মুখের সামনে দিয়া ঘুরাইলাম, তুই দেখলি ভিতরে কিছু দেখলি না, চল ভিতরে কামরায় দেখাই ভিতরে কি রাখা আছে। আল্লাহ রাখছে, সব রাখা আছে। এক এক নারীকে লেহেঙ্গা দিবে 3 কিলোমিটার গের, 120 ফিট লম্বা হবে চুলটি, 120 ফিট লম্বা হবে, হুরদের থেকে 1,00,000 গুণ আলো রূপ দিবে আল্লাহ। সাহাবাদের মা বোন এমনি পাগল হন নাই, সাহাবারা এমনি পাগল হয় নাই। হায় হায় আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আমি তো বলি হায় হায়, যদি 2 নিশা না থাকতো তাহলে বাংলাদেশের হুজুররা কোনোদিন মসজিদ মাদ্রাসায় পড়াইতে পারতো না। যেইখানে অটো চালাইলে 20-25-30 হাজার মাসে কামানো কোনো ব্যাপার না, ওইখানের হুজুররা 10 হাজার বেতন পায় মসজিদে কেন পড়া থাকবে? মাথা নষ্ট? এই মাদ্রাসার ওস্তাদদের কারো বেতন হবে না 50,000 টাকা, 20,000 টাকা হয় কিনা সন্দেহ আছে, ঠিক না? কেন পড়া আছে? কেন না ওদের চোখের সামনে জান্নাত জ্বলতেছে এই জন্য পড়া আছে, ওরা জান্নাত দেখতেছে এই জন্য পড়া আছে, 10,000, 12,000, 7,000, 8,000 বেতন নিয়ে পড়া আছে, ওদের গড়ের বাচ্চা গাচ্চাও পড়া আছে, এটা দেখা যে সব জান্নাতে মিলবে জান্নাতে। আরেকটা হলো দায়িত্ব কাদের জন্য পড়া আছে, যে কালকে আল্লাহ রসুলকে কি মুখ দেখাবো, যদি আল্লাহ রসুল বলে মসজিদ ছাড়লা কেন, মাদ্রাসা ছাড়লা কেন, অটো চালাইতে চলে গেলা কেন, তখন হয়তো বলতে পারবো এখানে 8,000 মিলছে, এখানে 30,000 মিলতো এই জন্য চলে গেছি, না না এই জবাব দিতে পারবে না, এই জন্যই তো যায় না, মসজিদ মাদ্রাসায় পড়া আছে, কথা শুনতে থাকে, সব কিছু সইতে থাকে, তারপরে এই রাস্তা ছাড়ে না, কেন ছাড়ে না ওটা ও জানে, তুমি জানবে না। এই জন্য জান্নাত সামনে আমাদের গন্তব্য, সব রাখা আছে, সৈকত রাখা আছে, যুবক সৈকত রাখা আছে, ওইখানে বানায় বানায় আল্লাহ রাইখা দিছে, চোখে চোখ লাগতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। শুধু সৈকত না, তোমার জান্নাতটা তো ছোট হবে না, যদি সবচেয়ে ছোট হয় তো 2,40,000 মাইলের পরিধি হবে, 2,40,000 মাইল, সব বানানো রাখা আছে। কি চাও, কোনটা চাও, গান চাও, নাচ চাও, কি চাও? প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, ডেলি 76 বার কাপড় চেঞ্জ করবে, ডেলি বেসলাইট চেঞ্জ করবে, এখান থেকে বগল পর্যন্ত আল্লাহ 2 হাতে বেসলাইট পড়াবে, 10টা শারীরিক গুণ দিবে প্রত্যেক পুরুষকে, নারীদেরকে আলাদা গুণ দিবে, রাজা বানাবে, রানী বানাবে, ইউতিহি মুলকান কাবীরা, কমসে কম মন্ত্রী পরিষদ হবে তোমার 70,000 ফেরেশতা যে তোমার রাজত্বকে চালাবে, সব রাখা আছে। এই জন্য আসি, কথা শুরু এইখান থেকে ছিল যে ছিলাম কোথায়, আসি কোথায়, যাব কোথায়, প্রস্তুতি নিয়ে যেতে হবে, যে প্রস্তুতি নিয়ে যাবে কসম খোদার গন্তব্যে আল্লাহ দিতে চান, আমাদেরকে পৌঁছাইতে চান, যেটার প্রমাণ দিলাম, নাহলে 4 স্টার দিয়া পাঠাইতেন না, কিন্তু গন্তব্যে সহজে পৌঁছবো কি করে, এটার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর রসুলের আদর্শ। এই জন্য আমি যুবকদেরকে আজকে বলবো, ওয়াদা করো, 14 তারিখ আসতেছে, ওয়াদা করো, যা নাফরমানি হয়ে গেছে হয়ে গেছে, 31st নাইটে যা হয়ে গেছে হয়ে গেছে, ক্রিক ফুটবলে যা হয়ে গেছে হয়ে গেছে, ফুটবলের সময় তো দেখছি এই এলাকায় কয়েকবার আমি আসছি, হায় হায় সর্ব জায়গায় প্রজেক্টর, যেদিন ফুটবলে জিতছে ওই দিনও মিরপুর ছিলাম, ভাবতে ছিলাম বাংলাদেশটা উল্টায় না যায়, ধ্বংস না হয়ে যায়, আল্লাহ নারাজ না হয়ে যায়, কিন্তু পরক্ষণেই চিন্তা করছি হবে তো হবে কি করা, 4টা বাজতে দেরি, 30,000 এফজোখানার ছেলেরা উঠা, আল্লাহকে মানাইতে তো দেরি করবে না, আল্লাহকে মানাইতে শুরু করবে, আল্লাহর কালাম পড়তে শুরু করবে, এই জমিনটাকে লাল সবুজের এই ছোট একটা পরিধিকে আধ্যাত্মিক এক চাদর দ্বারা সুরক্ষিত করতে এরা দেরি করবে না, এটা নড়বে চড়বে পড়বে না, এটা পড়বে তো পড়বে কি করে, ছাড়ো এগুলা, আসো আজকে তওবা করি, রাজি? কে কে রাজি?
পাক্কা মুখে বলি আল্লাহ তওবা করলাম নামাও। আর দ্বিতীয় হলো আজকের থেকে আমাদের দেশ সহজ, এরকম দুনিয়ার কোথাও পাইনি আমি। আমার আরো বয়ানে আছে, 2008 জার্মানিতে আমি 700 কিলোমিটার দূর থেকে আসছে একটা মাসলা জিজ্ঞাসা করার জন্য। যখন আমার কামরায় ঢুকছে তখন আমার ইউরোপের সফর চলতেছিল 25 দেশ। যখন কামরায় ঢুকছে তো বলছে 1-2 মিনিট সময় নিব। তাই আমি বলছি কোত্থেকে আসছো? 700 কিলোমিটার দূর থেকে। কেন? একটা মাসলা জিজ্ঞাসা করো। আমি তোমার পাও দুইটা দেওয়া আগে চুমা দিয়া নেই, এত দূর থেকে কি মাসলা? আমি নব মুসলিম, আমার মা বাবা মুসলমান হয় নাই, আমি মা বাবার সাথে কিরকম ব্যবহার করব? আর বাংলাদেশে দেখো মুসলমান সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। প্রত্যেকটা শহরে, মেইন মেইন শহরে বৃদ্ধাশ্রম ব্যাঙ্গে ছাতার মতো ছড়াইতেছে। অথচ নব মুসলিম আমার কোরআন কি বলে, হাদিস কি বলে, আমার আল্লাহ কি বলে, আমার রসুল কি বলে, আমি কি ব্যবহার করবো মা বাবার সাথে? আমাদের দেশ ওই দেশ যেই দেশে কদমে কদমে শিখা যায়, আলেমের অভাব নাই, এরকম একটা হয়। একটা রূপগঞ্জ কয়টা ইউনিয়ন? বাংলাদেশটা তো আমেরিকার একটা প্রদেশের সমান না? হ্যাঁ, প্রদেশের সমান না। নিউ জার্সি বাংলাদেশের চেয়ে বড়, পেনসিলভেনিয়া বাংলাদেশের চেয়ে বড়। এর ভিতরে একটা থানা, কয়টা ইউনিয়ন? তারপরও এখানে 2-4-5 হাজার আলেম আছে না নাই? হক্কানি আলেম, আল্লাহওয়ালা আছে, প্রত্যেক গ্রামে গ্রামে মাদ্রাসা আছে। আসেন আমরা এদের কাছ থেকে শিখি যে গন্তব্যে সহজে কিভাবে বসতে পারি। হয় আমার জাতি যদি কিচ্ছু না করত, আমি তো আপনাদেরকে সুরা এখলাস দেখাইলাম আর নামাজ দেখাইলাম, হ্যাঁ, হায় আল্লাহ মনে হয় বন্ধুর কানে কানে এটাও বলা দিছে, বন্ধু হইতে পারে আপনার উম্মত 11 মাস নামাজ নাও পড়তে পারে, ফরজের ঘাটতি কিভাবে পূরণ হবে? বন্ধু আমি সিস্টেম করে দিলাম, আপনি ব্যথিত হয়েন না, রমজান আসতে দেরি, আমি ফরজকে 70 গুণ বাড়াইয়া দিতে দেরি করব না, রমজান আসলে ফজর 70 গুণ বেড়া যাবে, আপনার উম্মতের ফরজের ঘাটতি আমি থাকতে দিব না। না সত্যি নাফরমানির থেকে বাঁচে শিখি, প্রস্তুত হই ওই জান্নাতের জন্য যেখানে সব রাখা আছে, বাজার রাখা আছে, সৈকত রাখা আছে, আল্লাহ দাওয়াত খাওয়াবে প্রতি শুক্রবারে, 6 দিন নিজের বাড়িতে খাবে, বেড়াবে, 7ম দিন প্রতি 7ম দিন আল্লাহর ওইখানে দাওয়াত হবে, প্রতি 7ম দিন আল্লাহ নিজের কুদরতি হাতে আমাদেরকে পান করায় দিবে, সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, কেমন হবে আল্লাহর কুদরতি হাত আর আমার তোমার ঠোঁট, প্রত্যেকের সাথে আল্লাহ কথা বলবে, গিফট দিবে, পোশাক পরাবে, প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে, যেমন চাবো আমি এমন হবে, যা চাবো তা রাখা আছে। যুবক ওইখানে সুপার ডিজিটাল ঘোড়াও রাখা আছে, তোমরা তো এখন ডিজিটাল ঘোড়া চালাও ঠিক না? কি আগে ছিল অ্যানালগ, ওটা ঘাস খাইতো, এখনকারটা খায় কি? পেট্রোল খায়। জান্নাতে সুপার ডিজিটাল রাখা আছে। সাহাবা একরাম জিজ্ঞাসা করছে ওটা আবার কি? তো বলছে মিন ইয়াকুতাতিন হামরা, লাল ইয়াকুত পাথরের বানানো, লাহু আজনি হাতান, দুইজন ডানা আছে, দুইটা ডানা রাখা আছে। তোমরা যেরকম ডিজিটাল ঘোড়ায় বসলে বাবুই ভিন্ন হয়ে যায় ঠিক না? আর পিছে যদি কেউ থাকে তাহলে তো কথাই নেই ঠিক না? জান্নাত তো এরকম থাকবে, চিন্তা করো কেন, এখানে একটা জান্নাতে দুইটা থাকবে, একটা সামনে একটা পিছে। যেখানে যাবে ওইখানে তো আরো রাখা আছে, কোরআন বলে হাদিস বলে লাদাইনা মাসজিদ, সব ছড়ানো ছিটানো আছে। মাঝে মাঝে আল্লাহ জিজ্ঞাসা করবে গান শুনবি?
বলবে শুনবো আল্লাহ, আল্লাহ বলবে স্টেজ লাগাও, সিঙ্গার আর কি দেখছো দুনিয়াতে, সিঙ্গার তোমাকে যে আওয়াজ দিবে সারা দুনিয়ার সিঙ্গার, জন্ম লগ্ন থেকে কেয়ামত পর্যন্ত যদি মিলানো হয় তোমাকে আমাকে জান্নাতে যাওয়ার সময় যে গলার আওয়াজ দিবে, এই আওয়াজের সামনে বিন্দু মাত্র আওয়াজ হবে না, এদের কোনো আওয়াজই নেই। সৌতে দাউদ, দাউদ আল ইসলামের গলার আওয়াজ দিবে আমাদেরকে আল্লাহ। তো সিঙ্গাররা শোনাবে ফেরেশতারা, আল্লাহ জিজ্ঞেস করবে, হাসবে আর বলবে কেমন শুনলা, কান আল মাউতুলা মুতনা, আল্লাহ মৃত্যু থাকলে আওয়াজের ঝংকারে মরে যেতাম। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর, তো ডাকবে তালিয়া দাউদ, দাউদ আল্লাহ ইসলাম শোনাবে, বলবে এর চেয়ে সুন্দর, তো ডাকবে তালিয়া হাবিবি, তালিয়া মুহাম্মদ, আমাদের নবীজি শোনাবে, বলবে এর চেয়ে সুন্দর, তা আল্লাহ নিজেই বলবে রেজওয়ান ইরফাইল হিজাব, সরা পর্দা, আমি নামতেছি। সাহাবা শুধু শুধু না, ওই সমাজের যুবক বাচ্চা নারী পুরুষ শুধু শুধু দৌড়ান না, 60-70 বছরের জীবন। এই জন্য আসো আলেম ওলামাদের থেকে শিখি, তওবা তো করে নিছি, আমার বিশ্বাস যদি মনের থেকে করে থাকি পিছের গুনাহ মাফ। আজকার থেকে নতুন জীবন শুরু করতে পারো, দ্বিতীয় ওয়াদা, আজকের থেকে নামাজ কোনোদিন ছাড়বো না, ওয়াদা। হ্যাঁ, তৃতীয় একটা ওয়াদা, এটা হয়তো কঠিনও হইতে পারে, তৃতীয় একটা ওয়াদা, কেন এই উম্মতকে আল্লাহ ডাইরেক্ট জাহান্নামে পাঠাবে না। পড়া দেখেন, কিতাব পড়েন তারপরে বলেন, এই উম্মতকে ডাইরেক্ট জাহান্নামে পাঠাবে না, এই উম্মত জাহান্নামী হবে, কিন্তু আল্লাহ থানা আলা রানিয়া যেরকম হাজতে জমা করে, আল্লাহ এক জায়গায় জমা করবে, যেইখান দিয়ে হক্কানি আলেমরা জান্নাতে যাবে, যখন ওইখানে পৌঁছবে তো আল্লাহ বলবে যে যাকে চিনো ধরো, গেল কিন্তু, তো যে ধরবে, কিন্তু এখানে একটা শর্ত আছে, যদি জীবনে কোনোদিন আঙ্গুল উঠায় থাকে তাহলে এ ধরলেও কাজ হবে না, ধরলেও কাজ হবে না, আর যদি আঙ্গুল না উঠায় থাকে, আলেম ওলামার সাথে যদি চলে থাকে, এদেরকে যদি মহব্বত করে থাকে, এদের সাথে যদি আসা যাওয়া থাকে, এদের সাথে যদি ভালোবাসা থাকে, এদের সাথে যদি চলাফেরা থাকে, এদের সাথে যদি খাওয়া দাওয়া থাকে, তাইলে বলবে আমরা এই অবস্থা, আপনারা জান্নাতে চলে যেতেছেন, তখন আলেমরা আল্লাহকে বলবে আমরা জান্নাতে যাব না, কেন যাবেন না, এরা সব রূপগঞ্জের, এদেরকে না দিলে যাব না, আল্লাহর রহমত জোশে উঠবে, আল্লাহ বলবে যে যাকে চিনো নিয়ে যাও। এই জন্য তৃতীয় ওয়াদা হলো আলেমদের উপরে কখনো আঙ্গুল উঠাবো না, যতটুক পারি এদের সাথে নিয়ে এদের সঙ্গে চলতে চেষ্টা করব, ইনশাআল্লাহ, ওয়াদা পাক্কা, আঙ্গুল উঠাবো না, চলতে যদি নাও পারি পায়ে হাত রেখা বলি আঙ্গুল উঠাবো না, আঙ্গুল উঠাবো না। আজকে হয়তো কেউ কিছু বলবে না, বাজার একদিনই শেষ না, দালিকাল ইয়াউমুল হক, আল্লাহ বলছে আরেকটা বাজার আছে সত্য, দালিকাল ইয়াউমুল হক, আলেমদের পিছে চলবো ইনশাআল্লাহ, চলবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।